মানুষ আছেন নবীন প্রতি গুরুত্ব
ঝুড়ি দেবা না, যেটা হলো ভোটা দু আর যেটা হলো হুড় না গুড় ওটা হলো কষ্ট আমি চললাম এক কাম করে নি আর এক দাবার ধূপ লাগু খাই নি তারপরে ভিজা করতেছিলাম তো ভাইরা ওনারা করতেছেন আমরা তো এটা খাব না ওটাই খাব ওরা তো এদু খেতে না ওদু খেতে তো আমি যদি কই এটা খাব না ওটা খাব আপনারা যদি কোন বুজুরঙ্গের গুফামার করলো ওনাদের কিন্তু ব্যাপার হয়ে যাবে বাংলায় বন্ধু ভাইরা বন্ধুরা দাঁড়ায় আসেন আমি একটা নির্মল মানুষ আপনি আসেন ভাই বন্ধুগণ কি আমাদের বিকাশ করছি আমরা সকলে জানি না গো আমরা সকলেই জানি হ্যাঁ মুরব্বী বাবারা বলছে সীমাতের মধ্যে যদি বরখিলাবি কাম চলে মুরব্বী বাবারা বলছে যে এটা কি আমাদের আলামত আবার পেপার পত্রিকায় দেখা যায় একটা গরু তিনটে মাথা মুরব্বীরা করে দুটো খেলনা করে কি আমরা এসে বলছে তখনে তোমার আমি ডুবে পাইছি আর হাঁটা করে ডুবে পাইছি কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমি আধুনিক যুগে নিয়ে আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে যাবো কেউ উঠাও কি করবেন না ভাইরা আমি বিশ্ব নবী আল্লাহর নবী থেকে দুনিয়ার মধ্যে চলে আসলেন তখন তাকে মন বেড়ে নিলেন তাকে কেমন কি করব কি হয়ে গেছে আল্লাহর নবী শ্বশুর বললেন কেমন কি ধরন আমার বন্ধুগণ কেমন রূপী ধরন সকল দিকে চলে যায় আল্লাহ আমি সুসলাম বলেন ফিতনাত তামা ফিতনাত তামা জুতামা জালদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত রাতে মানুষের মধ্যে ফিতনা চতুর্পাশ নিয়ে ভরে দেবে আমি নবী আরেকটা দ্বিতীয়
ভাই বন্ধু আমাদের কেমন নিকটে এসে গেছে ভাই বন্ধু আমি তো সত্য মানুষ আপনাদের একটা বিনোদন করি বিরাট বড় দিয়ে আপনার উপর দয়া করে একটু এগিয়ে আসেন যেটি ভাই কেউ দাবি করবেন না আসেন এগিয়ে আসেন ভাই এগিয়ে আসেন আমি তাকে মানুষ ভাববো তাকে এই এলাকার মানুষ মেহমানদারকে দুঃখ খারাপ পাওয়াকে উঠে করবেন না বাইরে ওই দিকে দেয় শিশুর দিকে দেয় সব ওই দিকে ঘোরাফেরা করি ওষুধা তো বলতেছিলাম আমাদের মসজিদের চন্দ্রমানা যখন মনে সেই মানুষটা যখন সেই কেমন করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভন্ড হয়ে যাবে ভন্ড
আল্লাহ নবীর জামানা বলতে একটাও জীবন না উঠাই না আমার এখানে আমার বুঝে দাও তোমার এখানে তুমি বুঝে আমাদের বন্ধা বন্দী
তুমি বিরাট করে মস্তা হয়ে গিয়েছো, তুমি বিরাট করে টেকর হয়ে গিয়েছো, তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, এখন তুমি নিজের মতো নিজে চলছো। আমি সিদ্ধান্ত করি তুমি কতটুকু দূরে যাও, আমি দেখছি আমি আল্লাহ চাইতে মত্তর করেন বেশি। আপনার
বর্তমান মহিলারা লঙ্কন পরিধান করে বর্তমান জামানের মহিলারা লঙ্কন
কাজের পরিণাম করে সেই জন্য সরকারে কম করে পায়জামা বানানো হয়েছে, কম করে পায়জামা থাকছে, লং প্যান্টটা বেশি করে থাকছে, কারণ মহিলাদের হয় না। তোমার মা তোমার শরীরে যখন করে তুমি কি করো করে আমার আপনার আমার বোন আছে, আপনার চিন্তা করতে গেলে বাবা যদি আপনার পরিধান করান আমার বন্ধু আমার বন্ধু
ঠিক বাতাসটা আমার বন্ধুগণ মেয়েরা চলছে যুবকের মাথা খারাপ হয়ে গেল একবার কিছু একবার সামনে যা একবার কৃষ্ণ যায় একবার সামনে যা সামনে যায় আমার আমার দেখা করব আমার বন্ধুবান্ধবেরা আমার ভাইয়ের চরিত্র খারাপ আমি বক্তা চরিত্র কিন্তু নানা খারাপ পারেন না আপনার মেয়ের জন্য আপনি জান্নাতি আপনি পাঁচ বছর নামাজ পড়তেন হ্যাঁ আপনি এবার হজ করতেছেন জাকাত দিয়েছেন আপনার ঈমান ঠিক আছে কিন্তু আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামী হবেন তো ভাই বন্ধুগণ আমি আপনাদেরকে যদি আজ অনুরোধ করছি যদি পাঁচ অনুরোধ করছি আজকের বোনকে বেটিকে ভাস্তিকে নাতিনকে নাতিনকে ভাগ্নিকে আজকে আপনি কি করবেন না তাই থাকি কাপড় পরাবেন না আল্লাহ কি হবে ওই বেটির জন্য জানার মনে যেতে হবে বন্ধগণ আমার ভাইয়ের বন্ধরাগণ যুবকদেরকে ওই যুবকে পোষণ করে আমার বন্ধুগণ আমার দেখলাম সময় মতো আমার পুলিশ
আবু জাহেল
আমার বন্ধু আপনি আমি কবে চলে যাবো আল্লাহ বলতে পুরো ছিল
তিন মাওয়াতেই আমি তিন পুরুষ পুষ্প হবে আমার বন্ধুরা আমি আপনার যখন কেউ যাওয়া ছয় মাস মিনিট চলে দিন আগে গ্রামের দিকে চলে যাও সেই কমল তোমার মা জমেছে সেই কমল আমার জমেছে ওই আগে সে প্রতিষ্ঠা দিয়ে যাও মসজিদ কেমন মসজিদ রে তোমার মহল্লা তোমার ব্যক্তিকে নিয়ে আনছি অমুক ব্যক্তিকে নিয়ে যাও মসজিদ তুমি দিতে মসজিদ মজা ওই মানুষটা নেই মান্দার ওই মানুষটাকে তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও আমার বন্ধু বন্ধায়রা এবার মানুষের জান করবেন করেন কেমন ইব্রাহিম তুমি চোখ বন্ধ করে থাকো ইব্রাহিম আলাই সোনা কৌশল চোখ বন্ধ করো আমার বন্ধু গো আমার মনের ভিতরে ভয় আমি আগে বন্ধ বল বিশ্বনবীকে আমাকে এমন কষ্ট বিশ্বনবীর রূপের মধ্যে আমার বন্ধু আমার মেয়েরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বক্তব্যে যাবো আপনাকে আমার জীবনে শুনতে পারবে না দেখতে পারবে না বন্ধু যখন আমাকে যখন পারবে বন্ধু রে তখন চোখের কারণ মারে বন্ধু বন্ধুরা তুমি আর ভিতরে করে বলা যখন ভাঙবে আমরা যখন ভাঙবি শুনবার আমরা সম্বল শুনারে বন্ধু ওই দিন আপনাকে আমাকে তোমার ভিতরে বন্ধু শোনা হবে তাদের এমন ধরে লোকের ভিতরে পাথর মেরেছে ওই বন্ধুদের তাদের শরীরের মধ্যে দেহর কোন চিহ্ন নাই তাদের বুকটা ফেলছে তাদের কারণটা কি সেই জন্য তারা মাত্র বন্ধু শুনতে এমন ভাবে মারে গেল পাথর এমন ভাবে কাঁদবে তুই শুনে না আমার বন্ধুবান্ধবের পরে তাদেরকে তুমি আর আমার আপনার মা কবর চলে গেছে আমার কবর চলে গেছে তারা যখন আমার জন্ম যদি আমার তুই আমার বন্ধুরে তুই দেখতে দেয়
গ্রহণ করেন, তারা দুনিয়ার মধ্যে থেকে শনিবার দিন অশান্তি, শনিবার দিন গ্রহণ এরকম করে চলে যায়। একজন মানুষকে হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিন চলে গেছে। আল্লাহ মুসলমান বান্দারে আমার বন্ধুরে কিসের জন্য হাসল বলছে মাগরে তুমি আমার জন্য প্রাণ করে না দান করে না বলে আজকে আমি তুমি কান্দি, আমার এগুলো কোন সন্তান দিয়ে কোন ফায়দা হয় না। আমাকে মাদ্রাসায় ভোগ করে আজকে তুমি তোমার তোমার পত্তার উস্তাদ রে বাবা, তোমার উস্তাদ সাহেবের মুক্তি আজকে কত মানুষের সঙ্গে তোমাকে ছেড়ে দেয় আমার বাবা। তুমি মাঝে তুমি একদিন মানুষের মধ্যে সেখানে বসে বসতে প্রতিদিন আমার মা তোমার শুনে গেলেন হে বন্দেগণ, সেই দিন সেরা প্রদান মঙ্গলবার তিন ছিল বন্দে। আমি মাদ্রাসায় থেকে চলে আসছি, আসার পরে তিন দিন আগে চলে আসছি, ওই আমার বন্দেগণ তারা গিয়ে তিন তিন দিন থেকে চার দিনের মতো মাদ্রাসায় চলে যাব। আমার বন্ধুজন তখন আমি তোমাকে ভালো করে রান্না করে থেকে খিলাম। মাকে বললাম মা আমি বেতার চিঠি ঘুরে নিয়ে আসি, চৌধুরী নিয়ে আসি, মা বলছে আমি যখন আমার বাড়ির সম্মুখ মুসলিম মসজিদের চতুর্দি আসলামের বাড়ি থেকে আমার ভাইরা বন্ধুরা সেই মাকে মনে চলে গেল আমার বন্ধুরে নমাজ করে কিন্তু আমি আজকে মাসের সুতরের মা আজকে আমাদের সেই মার জন্য করলাম আমার বন্ধু বন্ধ
তোমার ভাইয়ে আমার বন্ধুরা একটা মাদ্রাসা নির্মাণ করার সময় তুমি একটা ইটা দিয়ে ফাঁসিয়ে দেন করলেন আল্লাহর নবী বলেন সে ব্যক্তি যেন আমার কাবা জুড়ো চোখ জন্য নির্মাণ করার শুরু তুমি আল্লাহ করে দেয় আল্লাহর নবী বলেন আল্লাহ নিজাম আমাদের এলাকা বাবা আমাদের যে মুসাফির মানুষ
আচ্ছা বেশি দিন।